بسم الله الرحمن الرحيم. মাছের বৃদ্ধির হার অর্থাৎ গ্রোথ পারফরমেন্স পরীক্ষা করার জন্য আজকে এই হাত জাল দিয়া মাছ উত্তোলনের একটা ছোটখাটো অভিযান শুরু করলাম। শুধু মাছের বৃদ্ধির হারই না, মাছের শারীরিক কোনো সমস্যা আছে কিনা এটাও দেখতে হবে, কারণ এটাও পরীক্ষারই একটা অংশ। এবং পুকুরের পানির যে কালার বা রং, যে প্রকৃতির খাদ্য, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো আছে। এখন প্রকৃতি খাদ্যের পাশাপাশি সম্পূরক খাদ্য প্রদান করছি। এখন হাত জাল দিয়ে দু একটা মাছ তুলে এর শারীরিক বৃদ্ধি কতটুকু হলো, এর শারীরিক কোনো সমস্যা আছে কি না এটা ইনশাল্লাহ পরীক্ষা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আটকাই গেছে ওই যে গাছটার ওই ইসের সাথে, গিটের সাথে বাঁচছে। তুমি সামনে আও। আয় হায় রে, নামো 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 নামো, বাঁধতে নামো বাঁধতে নামো, বাস ভাঙে গেছে। এই যে এইখানে জালটা বাদ দেয় একটু। প্রায় 1 কেজির মতো, হয়তো 1 কেজি হবে, 1 কেজি বা 950 গ্রাম এরকম। আলহামদুলিল্লাহ এই যে রুই মাছের ইনশাল্লাহ কোথাও কোনো সমস্যা নেই। এর শারীরিক গঠন, এর রং দেখে, একটু ফুলকাটা দেখে, হ্যাঁ ফুলকা আলহামদুলিল্লাহ গোলাপি। এইটা হলো মাছের ফুলকার অরিজিনাল কালার, একদম বা রোগমুক্ত একটা মাছের এরকমের ফুলকার কালারটা থাকবে। আর যখন এটা কোনো রোগাক্রান্ত হয় তখন ফুলকাটা যথেষ্ট পরিমাণে লাল হয়ে যায় বা সাদা হয়, ঠিক থাকবে। এবং মাছের যে শেপ, শেপটা আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর একটা শেপ আসছে মাছের। এখন এই মাছটা দেখি, এটা 1 কেজির বেশি হবে এই মাছটায়। হ্যাঁ এটা কেজির, এটা 1 কেজি 150 গ্রাম, 150 গ্রাম হবে। এই যে মাছের পাখা, ফুলকা, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাছই শারীরিক অবস্থা যথেষ্ট পরিমাণে ভালো আছে। ছোট্ট একটা হাত জাল দিয়ে মাছের বৃদ্ধির হার এবং শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য জালটা, মানে 3টা মাছ উঠলো। যেহেতু ছোট জাল মাছ বেশি উঠে নাই, আলহামদুলিল্লাহ মাছের দৈহিক যে বৃদ্ধির হার যথেষ্ট ভালো, শুক্রিয়া। এবং মাছের দেহে কোনো রোগ ব্যাধি এরকম কোনো সমস্যা নাই, একদম যথেষ্ট পরিমাণে সুন্দর আছে মাছ। তো যাই হোক, সময়ের অভাবে এরকম আপডেট দেওয়া হয় না, অনেকদিন পরে এই মাছের দৈহিক পরীক্ষার জন্য পুকুরে আসলাম। আপনাদের সাথে আবার দেখা হবে, আবার মাছের দৈহিক পরীক্ষা যখন করব এই সময়টা। আজ এ পর্যন্তই, সবার মাছ চাষ ভালো হোক, আপনারা মাছ চাষে লাভবান হন। আসসালামু আলাইকুম।